기울여. Hello,
matam. Abri mutam. আলার বেটা শালা কি ভুল ভাল ইংরেজি বলতো, ওটা তো কথা বল না ভাই কই চাইলে বুঝি। একটা কথা জিজ্ঞেস করছিলাম বিজার ভাই। আচ্ছা হ্যালো ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম চম্পা। তোমার নাম কি? তোমার নাম শ্যামেলি। আমাদেরও আছে আমার ছোট ভাই বড় আর আমি ছোট। আপনার সঙ্গে স্মোকিং আমি মা বলবো শালা কি বলে রে? হ্যাঁ আমাদের কাছে না, আমাদের স্কুরুম ড্রাইভার আছে। আমাকে যদি করো তোমাকে ভালো লম্বা লম্বা বলতো বসে নাকি?
আরে ঘর মালা পরগলে হে গামছা বাঁধি আমার কোমরে ধর মানে পারে গলে হে গগন জামে ধর মানে পারে ঘুম ছুটবে
আমি তো দুধ তোর বৌমা বেড়ে আমি তোর বৌদিকে ভাত আমি আজ মধুরা তোমার ফুল সোজা, আজ মধুরা যে পুরুষকে জুতার বাড়ি মারবে, তার মানে এই শালীরা টাকার অহংকারে
রূপের অহংকারে এই পুরুষ জাতিটাকে ওদের পায়ের নিচে রাখতে চাই। সম্ভব বুদ্ধি বার কর দাদা, আমরা কিন্তু এ কাজ করব না। কি ভাই আমাদের সঙ্গে তো মজা যা মারার মারবি, কেলি গিয়ে আবার যেন ঘুমিয়ে পড়িস, জেগে জেগে থাকবি, কোন রকমে 25 গা খেয়ে নিবি, যদি ঘুমিয়ে দেয় তাহলে সকালবেলায় উঠে আবার গোটা মারি জেগে থাকবি, ভোরবেলায় দুই ভাই মজা ঠজা মেরে পাঁদারে পাঁদারে পালিয়ে যাবো। আমার টাকা ধরবে, আমি তোর বউকে কেড়া বেড়া করে দেবো। আরে আমার বৌদি হয়, আমি বৌদিকে ধরতে পারি। আমার টাকা তোর জিনিস ভালো বে দাদা, তুই যেমন চিপসে গায়ে মাংস নাই, বৌদির গায়ে মাংস কম, তোদের দুজনে ভালো মিল হয়েছে ভাই। শুরু করা গা, শুরু করা গা, শুরু কর। এবার দাঁড়া ভাই, ভেতর ঘরে করবে, আমি বাহির ঘরে করব। কি করবে ভাই? আনন্দ বাসর বাসর ঘর, বাসর ঘর। আতে চলে তা তা যাও, এই শালা চরিত্রহীনের পাল্লায় পড়ল। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি করে কেমন করে তোমাকে তুলতে হবে? খুব ভালো মানুষ, এখন নাচলে গাইলে আমার বোনের সঙ্গে আনন্দ করলে একটুক করে গেছিয়ে পড়েছে। বলো কি করবে? ওইসব হবে না, রেডি হও, জুতো মারবো। আমি তোমার ভাতার, আর তুমি আমার পেতনি। ভাতার আবার কি পেতনি? আরে পদিনী। আমি তোমার পতি, চলো এবার এক জায়গায় শুটিং। শোয়া করে তুমি জুতো মারতে যাও, শুয়াশুয়ি হবে না, তুমি এক্ষুনি রেডি হও। আমাদের প্রতিজ্ঞা, আমাদের চারিদিক চরুষ, আমাদেরও একটা প্রতিজ্ঞা আছে, যেটা তোমাকে বিয়ের আগে বলিনি, বাসর ঘরে বলবো। তোমার দেহ বেপর্দা, দেহটাকে কালি যা চেপে ধরে দিল্লি লিগে আমি তোমাকে বেগুন বানাবো। এই হয় মেরা খোদা কি কাঁচা মারিয়া। এই ভোজালিটা আমার কাছে দিয়ে গেছে, এটা হচ্ছে জাদু ভোজালি। বাবা বলেছিল বেটা,
আমি মরে যাওয়ার পর বড় হয়ে গেলে তোরা নিশ্চয় কোনো না কোনো কন্যাকে মানে নারীকে বিয়ে করবি। সেই মেয়েকে যখন বিয়ে করবি, সেই মেয়েকে ভালো করে পরীক্ষা করে দেখবি যে সেই মেয়েটা সতী না অসতী। আমি বললাম কেমন করে বাবা? বলছে এই না ভোজালি, যাকে তুই বিয়ে করবি সেই মেয়েটার পেটে পকাম করে পেটে ঢুকিয়ে দেওয়ার পর যদি মেয়েটার পেট থেকে রক্ত বেরিয়ে মাটিতে পড়ে তাহলে জানবে মেয়েটা অসতী। আর এই ভোজালি মেয়েটার পেটে ঢুকিয়ে দেওয়ার পর মেয়েটা যদি রক্ত না বেরোয় আর না মরে তাহলে জানবি সেই মেয়েটা এই বাংলার বুকে চির সতী। রাজকন্যা রাজপ্রাসাদের চার দেয়ালের মাঝে মানুষ হয়েছ, মন্ত্রী মন্ত্রী পাবলিক টাবলিক তার সঙ্গে ইন্দু কুলু কুলু করেছ, গায়ের লোক কিন্তু কেউ কিছু জানে না। এই দোষের মাঝে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি সতী না অসতী। তুমি যদি আমাকে প্রমাণ দিতে পারো তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেন, আমি একশো ঘাত তোর বাড়ি করবো। তুমি একটা করে যদি কাটো এক্ষুনি তোমার রক্ত বেরিয়ে মাটিতে পড়ে যাবে তাহলে কি করে কি হবে? তোমার নিজেকে নিজে বিশ্বাস হচ্ছে না যে তুমি সতী। তাহলে তোর মতো অসতী আছে কতি? বলো গো আমার স্বামী, বলো গো আমার মামি, শুধু আমার কাছে নয় হাত জোর করে এক বিশ্বের পুরুষের কাছে ক্ষমা চাইতে হবে তোকে। বলো কি করে কি ক্ষমা চাইতে হবে? বলো গো আমার বাবারা, ও গো আমার বাবারা, তোদের মা এত চাপ সহ্য করবে কি করে? হ্যাঁ না, সবাই যদি তোর বাবা হয় মায়ের কি কম চাপ পড়বে? বলছি ভাতারা মানে আমি তোর ভাতার, ছোট ছোট সব কোল ভাতার ওইগুলো কে হয় তোমার ভাই? ওগুলো কোল ভাতার হবে? আচ্ছা বলছি ওগো আমার ভাতারা, আমি নারী হয়ে পুরুষ মানুষকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম, পুরুষ মানুষ দিকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম। আমি শিখিয়ে দেবো তারপর তুমি না বলে দিলে আমি কি করে বলবো? শালি মন করিয়ে ক্ষমা চা, কানে ধর শালি। আর আমি যে অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি, এই অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। কোনো কোনোদিন পুরুষ জাতিকে পায়ের নিচে রাখবো না আমি, কোনোদিন পুরুষ জাতিকে পায়ের তলায় রাখবো না, তার জন্য সবাই এখানে আছেন আমাকে ক্ষমা করবে। পুরুষ জাতিটাকে নিচে রেখে অসম্মান করতো, তাহলে এবার বুঝতে পারলে যে পৃথিবীতে নারী বড় না এই পুরুষ বড়? আমি বলছি নারী বড়। তোমরা যদি না থাকতে আমাদের মতো পুরুষদের পৃথিবীতে কোনো মূল্যই থাকতো না। আমার ভাইয়ের বোধহয় এদিকে চালু হয়ে গিয়েছে। তাহলে মচ 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 করে আওয়াজ, আমার ভাই বলেছে যখন আমাদের শুরু হবে দাদা কাঠ পেতে দেখবা তখন মচ মচ। ছোট
আর মোটা মাল করবি, মাল যত মোটা হবে তোর মার তত ভারী হবে। সেলাইন দিয়েছে দেখা, সেলাইন চলছে, জিজ্ঞেস কর গা কাজ ছেড়ে দিয়েছে দেখ, আমি ও কাজ ছেড়ে দিয়েছি। আমার বৌমা আর আমার বউ এই পুরুষ জাতিটাকে ছোট করবে না। যত হয়েছে রাজকন্যা, সাংঘাতিক মাঙ্গাতিক আফগান করে দিয়েছি, দরজা লাগিয়ে দিয়ে যা, কি হবে হুড়াহুড়ি হবে। থাক আমি ওইদিকে দাদার দিকে একটু লক্ষ্য রেখো, কেউ নাই, তুমি দাদার সব ভিড়ছে দরজা খিল মেরে দিয়েছি, দরজা মচ মচ করে আওয়াজ কেন হয়েছে। ঘরে গিয়ে কুলবি দেখবি মেলা কথা 50 টাকা। আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, সামনে যারা বসে আছে সবাই হেড মিস্ত্রি, নিহানের হাতুড়ি বসে আছো কেন, এসব আমি একটু ঠিকঠাক করি।